লেখো উম্মতুম, আমার উম্মত ধ্বংস কিভাবে হবে? আনা আউয়ালুহা, প্রথম যুগে আমি আসলাম। ওয়াল মেহদি আউসাতুহা, ইমাম মেহদি মধ্য যুগে আইবা। ওয়াল মাসিহু আখিরুহা, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ হবে আইবা। ওয়ালাকিন বাইনা যালিকা ফিয়জুন আওয়াজা লাইসু মিন্না ওয়ালা আনা মিনহুম, কিন্তু এর মাঝখানে বড় বড় দল হল ফিয়জুন, ছোট ছোট দল নাই, চার পাঁচজন নাই, বড় বড় দল হল ফাটিয়া বাহির হইয়া লাইসু মিন্না ওয়ালা আনা মিনহুম, আমি তারার মধ্যে থাকি না আর তারা আমার থাকি না, তারা আমার উম্মত নাই, আমি তারার নবী নাই। এখন দেখতে হইব খলিফা গেছেন ছজন, গেছেন দশজন, আবার রয়েছেন দুইজন নাই, এগারো তুইয়া বারো আইটা মাঝে 1988 ইংরেজিতে আবার মক্কা থামাইছিল ইমাম মেহদি, মানে লিখে আস্তা আইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, সন্ধির ভোরে যখন মদিনা শরীফ তশরিফ নিলা গিয়া, আরাদা আন ইয়াকতুবা, আল্লাহর হাবিবে ইরাদা ফরমাইলা, বর্তমানে পৃথিবীর বড় বড় দুইটা বাদশা আছে, লক্ষ লক্ষ মানুষ তারার পর্যায় হল আছে, এই দুইটা বাদশারে আমি চিঠি লিখি দাওয়াত দিই। সাহাবায়ে কেরামে ফরমাইন, লা ইয়াকরাউনা কিতাবান ইল্লা মাকতুমা ইয়া রাসূলুল্লাহ, বাদশা হলে আপনার চিঠি পড়িতে নাই যদি সিল থাকে না, প্রেসিডেন্টের লেখা কিলা সব চিহ্ন দেখো, টাইম প্রেসিডেন্ট যদি তলে সিল থাকে না, না 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 না, এখান না সিল লাগব না। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়াকতুবু না কিতাবান ইল্লা মাকতুমা, রাসূলুল্লাহ ফরমাইন তাহলে তুমি তিন একটা আংটি বানাইলাও, কিতাবে একটা সিল বানাও, আল্লাহর হাবিবের জন্য সিল বানানি হইল, কিয়ামত পর্যন্ত এটা সিল আর কেউ বানাইতে পারতে নাই, বানাইয়া সিল মারতে পারতে নাই, শিল কিতা লেখ হইব লেখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লম্বা হয়ে যাবে বারোটা হরফ অক্ষর লম্বা হয়ে যাবে, তো বাটি করিলি তোমার আপনার আমার ক্ষমতা আছে না, উফরে লেখ মোহাম্মদ মাঝখান রসৌলার নিশে আল্লাহ, কিংবা তো নিশে মোহাম্মদ মাঝখান রসৌলার উফরে আল্লাহ, 370 হয়েছে চিঠি লেখার ভরে আসলিম তাসলিম সারা ভাই না, আর সভাপতি এমন একজন বয়াইছো কোনবা এরকম না চিনলে বেড়া নাই, চিনলে তো বেড়া। আচ্ছা চিঠি লেখার বাদে রসুল্লাহ সিল মারতাম আংটি তাসলিম, আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হওয়ার আগে আংটি কুলিয়া হজরতে আবু বকর সিদ্দিকের হাত দেলাইলা, সিল মারবা লাগিনি বরকতান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন ও তখতে খলিফা বানাইলা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুরে হাত উঠাই দিলা, হযরত উমরের হাত উঠাইয়া দিলা, বরকতা নিগুর ক্ষমতা হত হান আসল, হযরত উমর শহীদ হইলা, সে কিলা মরবাই কারোর জানা আছে তো, বড় মরতে না পারে, তবে জানি রাখো হাই রে হায় মানুষটা দশ লামিয়া দশ ভরিয়া মাটির তোলে ভুমল্লো কিতা কই অমল, ফার্সি তো জানতে নেই আমি করি না, যদি সাথে করি না, চো আহিং গের অফতন কুনদ জানে পাক, ছেবর তহ তেমর দম ছেবর রুয়ে হাক, তুমি বালা মানুষ বনি যাও, খাটি আল্লাহ নবীর উম্মত তুমি বনি যাও, চাহে তুমি তখ্ত চাহে বিছানা চাহে মাটির তলে চাহে পানির তলে চাহে গাড়ির চলে চাহে গাছ থাকি ভরিয়া যেন যাইব, হান তোমার লাগিবালা তোমার মরতে আর কোনো কষ্ট হইত নাই, চো আহিং গেরফতন কোন জানে পাক, চেবর তখতে মর দম চেবর রুইয়া হাক, হান থেকে হয়েছে কোন কিতাবটা কি সাইবাই নি সাউতে নাম হইব হান হইতে গুলিস্তা শেখ সাদি রহমতুল্লাহ। আচ্ছা যাক, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ত শিমনিছেন, আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা আসেনি, আমার গরুর গাই আমারে মায়া করে, আমি তেইরে মায়া করে, গরু গাইরে মায়া করি, তোমারে মায়া করে, যেদিন মারছে হিন্দি তোমারে মারছে নি, মাসি মারা তার হামাইছে ভাই দিয়া মায়া করছে না,
রাসূলুল্লাহ ফরমায়েন উহুদুন জবলুন উহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ একটি পাহাড়, যে পাহাড়ে আমার মজা করে আর আমি পাহাড় দিয়ে মজা করি। আল্লাহর হাবিব উহুদ পাহাড় অতসীম নিছেন সঙ্গে হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাহাড় উঠার পরে পাহাড়ে নড়ে ভূমিকম্প, বুইসাল, জালজালা, ও দেখবা তুফান আনলে মানুষ গড় হামাইয়া দরজা লাগে আর বুইসাল আনলে গড় ফালাইয়া হালি দৌড়ায়। কি আগর এক যোগ আসলো ফসরাবে দললে মানুষ বারে যাই থাকল গরম উল্টি গেছে গরম হামাইয়া সাফা। আচ্ছা যাক, রাসূলুল্লাহ কদম মোবারক উমরে দি তুলিয়া কইলা হে উহুদ পাহাড় উসব তুমি নড়াচড়া করিও না, কেন না তোমার উপরে ভাই না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান, কেন না তোমার উপরে এক নবী এক সিদ্দিক দুই শহীদ। সুবহানাল্লাহ, হে কিলা মর্ম, ইমান লইয়া মর্ম না কিলা মর্ম, শহীদ হইয়া মর্ম, শহীদ এক জাতীয় মরা আছে এর নাম হইব শহীদ। সরআন শহীদ যারাই বা মরার ঘরে গুসল নাই খাফন নাই, তবে মালাবুদ মিনহ যেখানে লেখা হয়েছে সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি লেখা ফার্সি কেন আছে, যদি বেশি কাপড় হইতে কিছু কমাইলেইও আর যদি এখানে কম হইতে কিছু দিতে পারবাই, নতুবা যে কাপড় আছে রক্ত লইয়া রক্ত সহ কবর রাখবাই, হাসর অদিন রক্ত লইয়া উঠিবার শাহীর সাক্ষী। হে কিলা মর্ব, কোনো মানুষে জানে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ফরমায়েন তোমার উপরে দুই শহীদ, দুই শহীদ হে হে এক শহীদ হইলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ ফরমায়েন হযরত তোমার শহীদ হইবা। মসজিদ নামাজ পড়াইতরা মদিনার মসজিদ আবুল উলু ফিরুজে নামাজ হামাইয়া ফেটো সে তোমার ফেটো মাটি না ডরাইও না ফেটো মারছে সে মানলো কে, হে দিছিল এক বিচার থান গেছে মুগিরা ইবনে শুয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে গুলাম রাখছেন হে তুমি তোমার যত খাম হর্তায় ফারো 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 ডেইলি আমার এক দিরহম দিবাই লুয়ার খাম হর্ত। একদিন হযরত তোমার খলিফা বিচার দিছিল আইয়া আমার মালিকে আমার কাছ থেকে পয়সা বেশি নেন, তুমি কিতা খাম করো বলে লুয়ার খাম বলে বেশ নাই পয়সা চিনাইব বেড়া ভাঙবে ফলো ভাঙবে বেড়া মাসে ফলো ভাঙবে। আল্লাহর হাবিবে ফরমাইন উমর তুমি শহীদ, নমাজ হামাইয়া ফেটো সেদ মারছে গড় নেওয়ার পরে ১৩ জন সাহাবাই কেরাম রে হে দিন জখমি করছে, ৬ জন বাঁচিছে অন্য ৭ জন শহীদ। গড় নেওয়ার পরে ডাক্তার আনছেন, ডাক্তারি কিতা করতো সে সময় ডাক্তারই আসলো নি খান ডাক্তার করবে আনো শরবত, শরবত খাবাইছেন খাবার নির্ভরে জেলা খাইছিল অল্লাহ বাহির হইয়া গেছে, কইছেন দুধ আনো দুধ আনার ঘরে জেলা খাইছেন ওলা দুধ বার হইয়া গেছে, ডাক্তারে কইছে আর খামাইত নাই ঔষধের একশন শেষ, কত জ্ঞান আসলো এটা ও জিকে আমার মারছে কে বলে অমুখে বলে আচ্ছা শুক্রিয়া কোনো মুমিনরা তো আমার ইন্তেকাল হয়েছে এগু আবুলুলু ফিরুজ অগ্নি ফুজক আংটি খুলিয়া দিছিলা হাফসার হাত, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জানায় আমি ৬ জনের নাম লইয়া যাই আর আমার ফলে দেন খলিফা হইবা তান হাত আংটিটা উঠাই দিও, হযরত উসমান খলিফা তান হাত সর্বপ্রথম অখণ্ড ভারত হযরত উসমানে খবর পাঠাইছিলা, ৬ বৎসর ভরে তাইন বীরে আরিস অজুহতরা মদিনা হঠাৎ আংটি খুলিয়া পড়ি গেছে, হাত দিলা মিলে না মানুষ আনলা মিলে না কোনো অবস্থায় পাওয়া যায় না, মাটি উঠাইলা মিলছে না ৩ দিন পর্যন্ত টুকা নির্ভরে মিলছেন এখন বাড়ি গেছে এখন মিলছে আমি বানাইয়া কই জানি উমদাতুল কারী শরহ সহীহুল বুখারীর মধ্যে লা ইয়াকরাউনা কিতাবান ইল্লা মাখতুমা এই হাদিসের সরা করতে গিয়া নয় ৩ দিন টুকানির ভরে আর পাওয়া গেছে না এখন বাড়ি গেছে এখান থেকে মিলল মানলিতে হযরত উসমানে আরেকু বানাইছিলা
হগুবার হয়েছে মূলগুয়ার বাড়ি জীবনী আর বার হয়েছে না তেজাক গেছেন গিয়ে শতজন খলিফা দশজন গেছেন গিয়া সর্বশেষ খলিফা যাইন গেছেনের নাম হইল আত্তাহির বি আমরিল্লাহ এন যাবার বেশ দিন হয়েছে না মাত্র 827 বছর সালের জমিন খলিফা নাই ইলা দূরত্বে খলিফা থাকি আরে খলিফা এত দূরত্ব অত ভাগ কোনোদিন ফরছে না এখন ফরছে আগরি জলা না এই সময় ইসলাম জমিন কীভাবে রইত দরকার আমরার কিতা আছে বলে আমরার মাদ্রাসার দরকার আছে যদি মাদ্রাসা থাকে না তাহলে আমরার অবস্থা কিছু হইব ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা উলাল উলামা লা সারান নাস কুল্লুহুম কাল বাহাইম যদি আল্লাহ নবীর উম্মতের মধ্যে আলিম হল ওইটা না তাহলে পৃথিবীর সমস্ত মানুষ পশুতে পরিণত হয়ে গেল নে আবার জন্মগত আলিম নাই নাম আলিম হইল জীবন জন্মগত আলিম নাই জন্মগত হাফিজ সাহেব নাই জন্মগত খারি সাহেব নাই জন্মগত একমাত্র নবী নবী হল এরা জমি নয় নবী ইয়া না ফরিয়া নবীনি হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইন ওয়া জাআলানি নাবিয়া আমারে নবী বানাইয়া জমিন ও ফাটানি হইছে পড়াইয়া নবী কোনজনে পড়াইছে তাদের তাহলে বেগুন মাঝিয়ে মজার মানা দেয় আমার জানা নাই তোমার জানো জানা বেশ নেই ওই তো পারে আমদা আকুই দিয়ার আমি মাছের যেগুলো এইখান মনে হই দে আমদা মাঝি বমানি মজারে চন্দে যা আত্মে মাঝি বর্মজারে ধর্ম কামে ইফতিদা বাদ মৌসুল অনে দাও লফজে হাইসু কুল্লমা দরজা যাও সত্যে আত হরদু বাস দর্দু আত আট জায়গাত মাঝির শেখ হইলে মজার মানা দেয় নেইলে না আরেক গ্রহ আছেন সারা নাই মাদরজাত অলি অহল অলি অহল জন্মগত অলি তবে আবার আরেকজনের কাছে বয়তইন হজরতে মারুফ কারফি রহমতুল্লাহ আলাইহি জন্মগত অলি জন্ম নেওয়ার হরে গোসল দেবাইছেন তহনিক করছেন ডানখানো আজান বামখানো একামত বালা মানুষ আনিয়া মুখ বালা মানুষের মুখ চিনি কিংবা তো খেজুর চিবাইয়া লফ দিছেন পুকুর পেটো যাইতো এখনো রয়েছে গুয়াত করিও এরপরে মায়ের কুলো লইছেন কিতো হইতো মা কা দুধ বাচ্চাকে লিয়ে মুহি ধায় লইলা কুলো দুধ খাবাইতা মারুফ কার খেয়ে দুধ খাই না সারাদিন চেষ্টা করলা না একদিন দুই দিন তিন দিন 39 দিন পর্যন্ত মায়ের চেষ্টা করেন দুগ্ধ খাই না 40 দিন পুজো দিন ফুরইল ফুরাওয়ার হরে মায়ের স্নান করলা গোসল করলা গোসল হরিয়া কুলো লইয়া দুগ্ধ মুখ দিয়া তোলা বইত নাই খাই না মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি মার দুগ্ধ চুখায় আগে খেনে খাইলা না হে মা আপনি অপবিত্র আসলা আমি আপনার শরীরের দুগ্ধ পান করতাম নাই ই অলি অহলার ক্ষত ক্ষমতা আল্লাহর জাতে ভিতরে ধরাইল মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি মাদর জাদ ওয়ালি জন্মগত অলি মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি কার কাছে বয়ে তৈলা হযরত আলী রেজা রহমতুল্লাহ আলাইহির কাছে বয়ে তৈলা হুসিন দিন হুসিন না আচ্ছা এখন এই জমিন ইসলাম কীভাবে রইত খলিফা নাই 11 নম্বর খলিফা এখনও আইসেন এনে থইয়া মাঝে মাঝে 12 নম্বর আহিও তোমার সবিরাজ বেটায় টুকেন দিছেন তোমার খান 10 আর এখান 11 দশ তুই 11 ডাক দেন জানি তোকে না আমার খান তুই আহিকান কি 11 আইল না 12 আইল আচ্ছা যাক গতিকে এই সময় আমরা কিতা করতে হইব একটা যে মাদ্রাসা আমরা এক নাই না সে অনলাইন তোর দিকে আমরা লক্ষ্য করতে হইব বলে এক যোগাইব টেকা লইয়া ব্যাগ বরিয়া আমরা যে আমি যেহেতু একদিন এখনো খুব বড় হয়েছেন দাড়ি উঠছে না এখানে আসলো চেক এখন চেক কইতে আরও কিটা লেখা নেন 100 টেকে এর বড় নাই এইটা এটি 2000 রুপিয়া আছে আরও বড় বার হইতে পারে ওলা ব্যাগ বরিয়া হাসা পয়সা নাই ব্যাগ বরিয়া সকালে মানুষ বার হইব তার দোহা তবে নাদায় করবা লাগিয়া সারাদিন গরিব একটা বেবিকারি পাইত নাই দরিদ্র নাই বেল ভরার সময় একজন রে ফাইব ফাওয়ার বাদে বেগ দিব হইব বাইরে আমার বেগ তুমি লইয়া যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
হেইন ফিরাইয়া বেগ বার করবা কইবা আমার ও তুমি নেড়া ভাইতায় না এখন মেসাবো হলাম রাত দাঁড়িত বাড়িটায় দাওয়াত দিয়া মিলে না না আই না আজ বাড়িতে হইছো যা কইস মেসাবরা কইস বাজি বাজি বাড়িত নাই মানে আব্বা বাড়িত নাই বাজান বাড়িত নাই এগুলো তো কিতাব বুঝাইতো হরুতা বাবাই কইসেন বাবা বাড়িত নাই মিশা মারছেন হরুতে মিশা মারতেন নি না যে তো বড়ইয়াল সারা ব্যাপার দেখ সারাদিন চুকাইয়া সকাল থাকি বিকাল হইব বেগ বড়া ঠেকা মাদ্রাসায় নিত নাই মসজিদে নিত নাই গরিব গুড়াবা ফাইতায় নাই মিসকিন ফাইতায় নাই গতিকে মাদ্রাসার ছাত্রদের জাগির দেওয়ার চেষ্টা করিও মেসাব হল ইলে সম্মান দিও যেটা ভার চাইলে সোয়াল হরলে থান লাগি না থান ভেটো লাগি না তালে বা ফলাইতে না ফলাই এগুন আলিম বা নাই তার আলিম না হইলে আমার অবস্থা কি চইব গতিকে আপনার কাছে সংক্ষেপে একতা রাখলাম লক্ষ্য করিও আর আমার বাদে খেয়ে আনিল আমি পড়িসলাম আয়াত وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ چلے خوزن تین جو یزن چھوٹا والا مارا گیا محسن نام راستہ حسن اور حسین دو جن بیمار تن منی لے لے اللہ مار دو چلے جی ہرتا بیمار ہو لے بیٹن تھے خانوات دین نہ ہوات دین যখন বিবাহ দিছেন মহর দিছেন কতখান 133 তোলা বা 131 তোলা রুহা নাহ নাই আত নাই আল্লাহর কাছে মানি লইছেন আয় আল্লাহ আমার হাসান আর হুসাইনের বেমার যদি কমি যায় আমি তিনটা রোজা রাখম খরোজা কোন ছেলে মা লগে নভাত মা লগে রোজা রাখলে মার লাভ সেনে উঠো না ইন্নাল ইনসান লাহু আন ইয়াজআলা সওয়াব আমালিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রা ইন্দা আহলি সুন্নতি ওয়াল জামাআত নফল রোজা রাখিয়া নফল সদকা দিয়া নফল রোজা রাখিয়া সদকা দিয়া নফল নমাজ পড়িয়া আবাদ কোরআন শরীফ আও গায়রা আর কিতা রইল কাজ জিক্রি ও তিলাওয়াতিল কোরআন কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া যদি সওয়াব নেন হো আল্লাহ আমার মারবো রূপে পৌঁছাই দিয়ে হো আহলুস সুন্নতের জমাতের নজদিকি সওয়াবি কান মুর্দায় ভাই বেমার কমি গেল রাত্রে আলী রাদিয়াল্লাহ আনহু যখন গড় তসি বানছেন আলীর জানাইলা ও আলী আমার হাসান হুসাইন বেমার ভরার ভরে আমি মানিসলাম রোজা তিনটা রাখতাম আমি খাইল থেকে রোজা রাখতাম আলী এখন আমিও রাখতাম বান্দি এগো রাখছেন নাম হইল ফিদ্বা রুভা আমরার বাসায় শিখে কইল আমিও রাখতাম রোজা রাখলা এখন আলীর দায়িত্ব ইস্তারের ব্যবস্থা করিতেন না না বেটিংছে বেটিংটা খান থেকে কিন্তু হবার দিকে জিক করি আনতেন বেটায় বিয়া করছে বিয়া করে আনিয়া কইল ই আস্তা ই জিলা তোর ম যা ছাসার ঘর আমার হবার তুই নখা ও তোরে কি তোমার এখানে কইছে বিয়া করতে খালা বিগ্রানির মর মানে এখন হো ও সারা তর বিকর তর মর আচ্ছা যাক ইফতারের সময় রুটি লইয়া সামনে বইছেন ইফতার হরতাওর সময় এক ব্যক্তি আইয়া কইছে আমি একজন মিসকিন বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই যদি খাওয়ার কিচ্ছু থাকে আমারে দেও হজরতে ফাতিমায় লগে লগে রুটি দেলাইলা আলিয়া দেলাইলা ফিদ্বায় দেলাইলা তিনখান রুটি দেলাইলা দুই নম্বর দিন আবার রোজা রাখি ইফতারের সময় বইছেন সময় হইছে না ইফতারের আগে ইফতার লইয়া সামনে বাত নানি খাইলাও না কি টাইম হইতে তোল্লা কবে দেখো খায় না কি খারে ডরে খান না মেসাবরে ডরে বাদে জুতা গোলাত বান্ধে দিবা নাকি তাই জুরজায় গো বাঙ্গে লিয়েছে গাওয়ালার কি তৈছে বাঙ্গে লিয়েছে তো কি তৈছে বাদে সাইডকে ধরে নিব পারবো নি তার তার কি গে দোষ সাইট দেখাইতে এগু পারছেন না সাইট গু ধরবো নি কখনো না আই জয় এক বেটা আইয়া হয়েছে আমি একজন মিসকিন এতিম আমি এতিম আমার বাবা নাই ছোটবেলা বাবা মারা গেছেন সারাদিন ঘুরি আর কোনো খাইবার বস্তু নাই আমারে খাইবার দেও
ফাতিমায় দিলা, আলিয়ে দিলা, সিদ্ধায় বান্দি বেঠি যাই নাসলা, তাই নদে লাইলা, বেটা খাইয়া গেল। তিন নম্বর দিন আবার বইছে ইফতারের সময় রোজা, ওই সময় এক ব্যক্তি আইয়া হাত ফাটিছে, যদি খাওয়ার কোনো বস্তু তাকে দেওয়া, আমি হইলাম জেলিয়া, আমার এ বন্দি করি রাখো হইছে, কোনো খানি নাই, আমি আইছে যদি তাকে এতে আমার এ খাইবার দেহ, তিনজনে তিনো খান দেলাইলা। আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা হযরতে জিবরিল পাঠাইয়া কইন, জিবরিল গিয়া আমার নবীর খেদমত যাও গে জানাই দে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا حُبِّهِ কিরা তিক্তা বাজু তুমি খাও, খাবার জান নাও তুমি খাইলাও, ও ও ওগুর নাম সদকানি, আর ফার আর মানে নাও খাও ফুলে দিলেই শুনি, এরার ফেটো কুদা নাই, যে খাওয়াটার লাগি রুচি আছে, রোগবত আছে, মহব্বত আছে, না খাইলে ওইটনে না খাইয়া মুখর জিনিস সারিয়া দেলাইলা। ও নবী তোমার এরা কিতা করছে, ওয়ায়ুত ইমন আত্মাম আলা হুব্বিহি মিসকিনা ওয়াতিমা ওয়াসিরা, খারে খারে খাওয়াইছে মিসকিন এতিমার বন্দিরে, ইন্নামা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। হযরত মাওলানা আক্তার হোসেন সাহেবরে বাইর দিছে দাও দিয়া, খাইছি দাও, কুদাল লও, বন্ধ যাও, মাটি কুড়ি দাও, কইছো নি কইছো নি, তোরা আমার রোয়া রোয়া সার দাও, কইছো নি আল আল চাষ করি, দান ফাটা সার দাও, খামো ফাঁসিছ নি, লা নুরিদু মিনকুম জাযাআ, এই খাওয়ানের বিনিময়ে কোনো বস্তু চাইছেন না, শুক্রিয়া আদা করিয়া জানে উঠতে পারতে নাই। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের আমল আসলো, কোনোদিন একলা খাইতা না, মুসাফির ছাড়া খাইতা, আমার আর হইয়া না, মুসাফির যাওয়ার বাদে তো মুখ খালো যায়, কিতা বই বার বাদে মুসাফির লইয়া খাবার পইলে জলদি খাইয়া উঠি দিতে, ইটা শরীর তো নাই নি, যত সময় মুসাফিরে খাইবা, তুমি আর দইতে না, মেহমান আইছো, তুমি দুই নম্বর রুটি এখন খাইও, আর হবাটা খাইব নি শর্মে, বা দেন হরতার মার দার হয়ে গা আরও শতখান খুঁজি পাইছে, আইগুলো রাখতে নি বার, এওটাও শরীয়তে আনছে, যতক্ষণ পর্যন্ত মেহমানে খাইবা তুমি আর দইতে না, তো মেহমান দেখার বাদে মুখ খালোই যায় গিয়া, কোন হাল হইতো, মাপ সাফ গেলে বেইলে আছে আর রইলে ডাইল আছে, বাবা কুটুম হইতে তো ওই ভাই ভরে দুই একদা, ওটা হীরা হইতে আসি আমি তো দমলা, গেলে বেইলে আছে যাও, আর রইলে কিতা আছে ডাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত একদিন সকাল থেকে বিকাল হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মুসাফির ভাইনার খাইনা খানি রাখা বেল ভরি যাইত, ও সময় এক মুসাফির আইসে হইল, আর বা জলদি আয়, আনলা আনার বাদে বইলা খাওয়াত, ইগে দিছে আনা বিসমিল্লা, হাত হইল কেউ বিসমিল্লা পড়ছ, আই আর দেখি তোমার কইছে না, তাই ওনার বা তোমার না, চুন ইমা তুমি পড়াইছো ইমাম, আল্লাহ কামাল হাকিম নে ইব্রাহিম আলাইহিস সালাম রে কইল, ইব্রাহিম 70 বছর আনা বিসমিল্লাহ খাওয়াইলাম, তুমি এক ভক্ত ভাল লাগে না, ও কিতাব বুঝতে দেখানো বাইলা বুস্তান কিতাব দেখানো ফার্সি শের আলো বনামে জাহাদারে জাফিরি হেকিমে সহন্দর জবা আফিরি করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবীউল ওয়ারায়া শাফিউল উমম, সারা খান সে নয় নম্বর পাঠ বার করলেও ভাবা যায়, তো যাক এটা কোন দিন দিছিলা রুটি, ফাতিমা কিতা দিছ ফুলা ফুলান ফুলানি না কিতা দিছ রুটি, রাসূলুল্লাহ ফরমায়েন সাইয়্যিদুত তাআম সবচেয়ে বালা হানি কোনটা জানে, দাঁত তাক দাঁত তাক না, দাঁত নাই বেটি হুকুন পুড়িয়া লাভ আছে না, লাভে বনি হুকুন পুড়িয়ে দাঁত নাই, আর বেল ফাঁকিলে কাকের কি আস, আর মানে খাওয়া খাইতো বেল গু, আচ্ছা সাইয়্যিদুত তাআম সবচেয়ে বালা হানি রাসূলুল্লাহ ফরমাইন কোনটা, যে গোর নাম হইল রুটি আর গোশত, বালা লাগে নি খাইতে দেবা, আর তুমি যে গো খাবা বালা খাও, হযরতে ফাতিমা আলী আর হৃদয় ই পরিমাণ রোগবত ফেটো সারাদিন ওর উপাস উপবাস,
কি পরিমাণ রোগব খাওয়ার ইচ্ছা খাবার কিন্তু খাইলা না দেলাইলা। এর কারণে ফাতিমায় কদিন রুটি রুটি দিছেন? একদিন নিয়ে তিন দিন, কদিন তিন দিন, কোন মাস? মহরম না সফর না রবিউল আউয়াল বলে না কোনো মাস নাই, বর্তমান যে মাস আইছে ও মাস, এই মাসের নাম হইল শাবান। শাবান নানি আপনারা রয়েছে নি শাবান, রোজার সাম দই নি আপনারা ভগবান হয় না। না দেখি শুনিয়ানি সাক্ষী লাগবো, দেখ আমি দেখছি, ওলা দেখছি কোন জায়গা তোমার চায়। আচ্ছা যাতে তিন দিন রুটি দিছিলা, এখনো রসুল্লাহর উন্মতে কিতা করে যদি সন্দেহ থাকে কত শান্ত সির আপনার গর আছে অনেক বার করি চাই, আর তাকে নাতে মাতিল না। আমি হদিস পড়িছি এখন এক মা এক রাইত আছে, মানুষে বাদত ধরে সবে বরাত, সবে বরাত, বরাত মানা তকদির ও কিতা লেখ হইত সামনের বৎসর, এক বৎসরের ভাগ্য তালিকা লেখ হই যায়, হে বাঁচিব হে মরব, কারণ কেন না এটা হেড অফিস, মরার অফিস যেখান আছে এখানে লিস্ট যাইতো যাইতো নি না, আগর কিছু মুরব্বী মানুষে মরা ইয়াদ হর্তা হইতা আমার ফাত্তা লাল হয়ে গেছে, খানো সত্তা ফাত্তা কিতা সরহস সদর বিসরহি হালিল মাওতা ওয়াল কুবুর নামক কিতাবর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আনছেন, যত মানুষ জমিনে আছো যারা আইবায় সারার নাম, তার বাহর নাম, তার ঠিকানা সারা এক গাছর ফাত্তাত লেখা, তুবা গাছ তলে আসন তেইজ একজন লাবাত, অসংখ্য কর্মচারী অহল গাছর নিচে আসন ফাত্তা ভরে, লগে লগে আনিয়া অফিসও ফাত্তা জমা দিত রাইন ভাইলা, ভাবার বাদে হইলা যাও চাই হব করব আমক অমুক ঠিকানা, তুমি অত ঘন্টা অত মিনিটের ভিতরে অত অত ঘন্টা অত সময়ের মধ্যে অমুক স্টেশন থেকে তারে আনগি যা, ভাত্তা পড়ছে নি, ভাত্তা পড়ছে নি, বুড়া মানে যে কইতা আমার ভাত্তা পড়ি গেছে, আর বেশি সময় নাই ভাত্তা পড়ি গেছে, আইবা এখন এক হাজরাইলে অত মানর দম নিবা কিলা, গাহে বরতা রিমে আলা নিশিনম, গাহে বর পুষ্টে পায়ে খুদ নাবিন, অলি অহলরে আল্লাহর জাতে এমন ক্ষমতা দিছে, কখনো খই আর সে আল্লাহ খানো আছে, তাহতা সারা খানো আছে, দুনিয়া থানো কিটা আছে, সারা জাগা তুয়াইয়া দেখতা পারো, কোন সময় পাপ তলে কিটা আছে কইতা পারেন না। হজরতে আজরাইল আলাইহিস সালাম রে যে মানুষ মারবার দম বার করে নিবার অর্ডার যেটা দিছেন, যেটা দায়িত্ব দিছেন, তাই একজনে অত ভাড়া মানুষ একলগে কিভাবে মারবা জানি রাখো, সেকেন্ডর ভিতরে মাত্র এক সেকেন্ড, ক সেকেন্ড গিয়ার সেকেন্ড, এক সেকেন্ড হয়তো এক সেকেন্ড গেছিল না, না রয়েছে মিনিট হয়েছে না, সেকেন্ড নেই, আচ্ছা সেকেন্ডর ভিতরে লক্ষাধিক প্রাণীর রোহ নেবার ক্ষমতা আল্লাহর যাতে দান হল, এটা যাক সবাই সভাপতি وَصَلَّى صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ قُومُوا لَيْلَهَا زَهَن لَيْلَةٌ نِّصْفُ مِن شَعْبَانَ شَعْبَانের চন্দ্রর 14 দিন গিয়া 15 নম্বর রাজ্যটা হইব আগামী 25 ফেব্রুয়ারি এই রাজ্য হন হইব রাসূলুল্লাহ ফরমান কুমু লাইলাহা সারা রাত তোমরা সজাগ থাকিও উবাতটা কেউ হয়েছে না উবাতের কিলো ফুটি দিবেন রাত ঘুমাইও না কমো লাইলাহা
অসুমো নাহারা ফরর দিন তোমরা খিতা করিও দিন রোজা রাখিও। আমি হইয়ান নি রসুল্লাই শুনাইছি না, এর কারণে আপনারা ভারণ্যা বেটিং চরে হইবা, বেটিং ইসাম তো রোজা আছে নিজেকে বেটিং চরে হইও দরতা তুমি হই তিনজন লেখা আমার এনে হইয়া না বেটিং চরে হইয়া দিও ঔরাইত খিতা করতা রোজা রাখতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন রসুল্লাহ ফরমায় সারা হদিস ছড়িয়া চল না সদিস কোনবা আর জের জবর বুল হইবার দেখাই। একদিন হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হদিস বর্ণিত মিশকাত শরীফ 71 আর 72 পৃষ্ঠা দটা লইছে গিয়া দো পৃষ্ঠা পুরো হই গেছিলেন। হযরতে জাবির ফরমায়েন কাল আহতু বিসান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা গাদাতিন আন সালাতি সুবহি হাত্তা কিদনা নাতারায়া আইনা শামস। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তালেবাসো মজহুল হইলাম হেডে আদব লাগো আইতে দেরি কথা নাউজুবিল্লাহ আদব না বেয়াদ আইতে দেরি হইছে আইতে দেরি অ জাবির ফরমায়েন ফজর নামাজ বুঝা যায় সূর্য উদয় হইছিত উঠি যাইতো উঠি যাইতো অক যাইতো কি নানি খারাজা সারিয়ান হঠাৎ আল্লাহর হাবিবে তৎক্ষণাৎ মসজিদ চশিফানিয়া নামাজ ভরাইলা হো তা জাওয়াজা ফি সালাতিহি এদিন নামাজ ভরাইতে রসুলুল্লাহ বাট্টি বাট্টি সুরা দিয়ে নামাজ ভরাইলা। কোরআন শরীফর সুরা এক সুরার নাম সুরায় বকরা আড়াই ভরানি আরেকর নাম সুরায় কৌসর আর সুরায় কৌশল এতে বাড়তি বাড়তি সুরা নাই এদিন রসুল্লাহ বাড়তি সুরা দিয়ে নমাজ ভরাইয়া সালাম ফিরাইয়া উঠাইলা তুমি তিন জায়গা বদ থাকো খেও গেল না সারা বাদ রসুল্লাহ সাহাবাই খেরামর দিকে ফিরিলা মাসলা বাহির হইল যে নমাজর ভরে সুন্নত নাই ইমাম সাহেবে আমরার বাই ফিরিয়া দোয়া করি এসান নমাজর সালাম ফিরাইয়া আমরার বাই ফিরুন নি আমরা আমরা কথা রয়েছে আমরার বাই ফিরুন নি হ্যাঁ ফজর আর আসর রসুল্লাহ ফরমাইলা আমি খেনে আজকে রাত্রে আজকে ফজর নমাজ হইছে দেরি হইছে তোমার বয়ান করি দিয়া রাত্রে আমি ঘুমাইলাম ঘুমানির ঘরে ঘুমটাকে জাগিছি জাগিয়া আমি ওজো করিয়া নমাজ পড়িলাম যতদূর সম্ভব বা যতখান মকদ্দর আসলো তখন এহা তককে নমাজ থাকতে থাকতে আমার ঘুম আইল হাত তাস তাস কালথো এই পরিমাণ ঘুম আইল আমি ঘুমাই গেলাম ফাইজান আনা বি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা তখন আমি আল্লাহ কামল হাকিম এর দেখলাম ইখান খুসুসিয়ত খাস রাসূলুল্লাহর লগে তুমি দেখিলি তাইনি হ্যাঁ দেখতাইনি কিলা দেখতাই বদরে আলম মিরটির সুরতি না কোন সুরতি দেখতাই ফরমায় ইটা আবু হানিফা এনো দেখছেন এটা স্বপ্নে আল্লাহ আমারে ডাক দিলা ইয়া মুহাম্মদ কুলতু লাব্বাইকা রাব্বি ক্বালা ফীমা ইক্তাসিমুল মালাউল আ'লা কুলতু লা আদ্রি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা বান্দির কোন আমল আছে তারা জমিন অহরব ফরিশ হলে আহুসর মধ্যে টানা টানে হরেন আমার আমার কাছে খবর হইয়া কে কইতা হজক এসলা আইসরা দৌড়িয়া বাড়িত কইলা যে আইছে আমি গেল কইতাম বললাম না আপনারা বুঝাই বলে গেছে রাত্র ভাই না এই নইলে আরো হইল আর আর জানলে না হইতে জানলে না কইতা রসুল্লাহ ফরমাইন লাদ্রি আমি জানি না তিনবার কইলা তিনবার আমি কইলাম আমি জানি না ইয়ার আল্লাহ ফাজা কফাহু বাইনা কতি ভাইয়া আমি দেখলাম আল্লাহ কামল হাকিম নেতান কুদরত হাত কুদরতি হাত আমার দফনার মাঝখানে রাখি দিলা হাত্তা ওয়াজাদতু বরদা আনা মিলিহি বাইনা সরিয়াইয়া তখন আমি বোধ হয় আমার সিনা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া ওটা জানলালি কুল্লু সাই ইন ওয়ারাফতো কোন জিনিস আল্লাহ নবীর অজানা রয়েছে ওখান রয়েছে আর ওখান রয়েছে কোন জিনিস ফাত্তা জানলালি কুল্লু সাই ইন ওয়ারাফতো যা কিচ্ছু আসলো সমস্ত আমি আমার প্রকাশ জাহির হয়ে গেছে আমি সারা সিন ফাইলাম আবার আল্লাহর যাতে আমারে ডাক দিয়া কইল মোহাম্মদ হোসাইলা কোন আমল আমার বন্ধা অহলর আছে তারা জমিন আমল করবো আর ফরিশতা দৌড়া দৌড়ি করবা খে আইয়া আমার কাছে খবর আগে হইতা রসুল্লাহ ফরমাইন ফিল ফিল কাফারা এখন জবাব দিতে রস কাফারা কাফারা শব্দর অর্থ মিটাই দেবা তাসিন মিনিট এখন আবার কিতাব বাড়ি গেছে নানি লেখাত দিলে মিটি যায় নয়া বাড়িছে নি থাকে দিয়ে আরেক কথা আমি কই আর খাও যদি লেখা মিটাইতে চাও
তাহলে যত বড় লেখক ছাপাওক একটা জিনিস আছে লাগাইলে লেখা মিটি যায়, তার কুন্দু উন্দুরর মুত, উন্দুরর মুত লেখাত ভাইলে লেখা মিটি যায়। তেখানো হইলাই কামাল উদ্দিন দমিরি দিমিরি দুমাইরি তিন তর্কি বেপরা যাই যাচ্ছে, তাই নানছেন হায়াতুল হায়ওয়ান নামক কিতাবর মধ্যে। আচ্ছা এমন কিছু যে কাফারাত মিটাই দে, হায় আল্লাহ আপনার বন্দা বান্দি হলে গুনাহ যেটা করে ভুল করিলায়, এমন কিছু আমল আপনার বন্ধ হলর আছে, এই এই আমল এগুলো করিলেই লেতার আর গুনাহ মিটি যায়, তৌবা নাই শুধু আমল করলে মিটি যায়। পালাও আমা হন রসুল্লাহ আল্লাহ 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 জানা নেন নাউজুবিল্লাহ জালিক আল্লাহর জিজ্ঞাস করলা কোনটা কিতা কিতা, রসুল্লাহ ফরমাইন মাসিউল আকদাম ইলাল জমা, যারা ফায় হাঁটি হাঁটি মসজিদ জমাতে যায়, গাড়ি হোক জেলা হোক যাও নানি যেগুলো যায় জমিনে খালি রানা দিছে ফরিস্তে আফজন মধ্যে টানাটানি করেন, সে আমার কাছে খবর লইয়া ইতা এক আপনার আসেনি ফাফার বানানি, দুই والجلوس في المساجد بعد الصلوات جلوس মানে বয়া, নামাজ শেষ হওয়ার পরে মুসল্লাত বইরে সারা দিন বইতে কইছিনি, বুখারী শরীফের হাদিস যতক্ষণ নামাজ পড়িয়া বেটা হোক বেটি হোক পুরুষ মহিলা নামাজের মুসল্লাত বয়তা হব, যে জায়গাত নামাজ পড়িল নবয়তা হব, ফরিশতা হলে দোয়া করই না আল্লাহর বান্দা বান্দি লগে, তোমার লগে মেসাবে দোয়া করতে মাইর লগে পয়সা দি দোয়া নানি, আপনি যে মাস মুসল্লাত তা হয় আমি হইয়ান না আল্লাহ আর আমরা নবী মাত কথা চলে, আল্লাহুম্মার খাম হো আল্লাহুম্মা ফির হো মা দামাতিল মুসল্লা, যতক্ষণ পর্যন্ত জাগাত বাদ থাকব অত সময় পর্যন্ত কিতা করব, কিতইব ফরিশতা হলে আপনার লাগি আমার লাগি মাগফিরতুর দোয়া করবা, আর আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিরে মায়া করো দোয়া করবা, তিরমিজি শরীফের হাদিস আল্লাহ বুখারী শরীফ বারবার আইছে তকরার, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সাহাবাই কেরাম হল গরিব যারা দরিদ্র যারা, এরা গিয়া হইলা ইয়া রসুল্লাহ আমরা জেলা নমাজ পড়ি দনিয়া নমাজ পড়ি, আমরা জেলা রোজা রাখি দনি লাগি রোজা একত্রিশটা ধরিব লাগে পঁচিশটা নি দনি লাগি নমাজ তিন অফতার করিব লাগে ফার্স্ট অফ না সমান একমাত্র শেহরি ইফতার সারার লাগে সমান একমাত্র হজার জকাত দনি লগে করিব লাগে, ইয়া রসুল্লাহ আমরা লাখান আমরা জেলা নমাজ পড়ি তারা ওলা নমাজ পড়েন, আমরা জেলা রোজা রাখি তারা ওলা রোজা রাখেন, কিন্তু একটা জিনিস তার আগুয়াই যার বলে কি আগুয়াইছে বলে কিলা তার মাল আছে সৎকা হয় রাত করে গরিব দুঃখ কিরে দে, আমরা তুইটা ভারিয়ান না রসুল্লাহ ভরমাই লাগছা, তোমার তাদের আমি একটা জিনিস শিখাই দিব, ওগু যদি তুমি তেন আমল হর যারা তোমার তানোর আগে গেছে কি তারা লগ আগে দিবাই খুশি না আগে দিতে পারতেন লগ লই নিবাই, হরে যারা ভরছে কোনোদিন আর তোমার তানোর লগ লই তো ভারত নাই, ইয়া রসুল্লাহ আমরা শিখাই দেখুয়া, আল্লাহর নবী ফরমাইন রে সাহাবি হল নামাজ পড়িয়া মুসল্লাত বার্তা কেউ আর পড়িও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার আল্লাহু আকবার চৌত্রিশ বার একশো ছিল কিতা আনছো কিতা গাড়ি আনছো হোক তাহ মাত ও তো দেখা যায় তা ফুটাইতে হ্যাঁ আমি না হ্যাঁ হো কিতা হতো কিতা দেন এত কথা চললে আমার অসুবিধা করলে হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব হযরত মাওলানা শাহিদ আহমদ বুয়ালদুরি জিন্দাবাদ নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তসাবহ তো ওগো আমল করা করবা সামান্য সময় বইলেন না ফিরিস্তায় দোয়া হল সারা দিন বইরতেন না আজ আজ না রিজাল্ট
শেষ বক্তব্য মিন ফাদলিল্লাহ। তুমি খানো কিতা তোমার যার যে ব্যবসা আছে যার যে রুজি আছে ওটা করতে গিয়া মানুর প্রমোশন হয় দরজা বাড়ে পালা ওমা হুন ইটা কোনটা? রসুল্লাহ ফরমাইন ইতাম মানুরে খাবাইতে রুটি আর গোশ খাইতে সবচেয়ে বালা, তুমি বালা হওয়া অন্যরে খাবাইতে মাঝে মাঝে দাওয়াত দুয়ত খাবাও মানুষরে খাবাও নানি ইলা হললে মানুষের দরজা বাড়ে হইলি তাম তো আম ও লিনুল কালা মানো লগে মাতে নরম নরম মাতিতে রুটি আমরা তো বাদতে বাদ খাবাইলে আচ্ছা বাদ খাবাও বাদ ও যেগে হয়েছে খাবাইছে নি একদিন হ্যাঁ না খোলা রুটি না কথা বানাই না রুটি আমরা বানাই বাজার আচ্ছা দেও কিন্তু ফাতিমায় বানাই রুটি দিছ আর রইল সলাতু বিল্লাইল ওয়ান্না সুনিয়া মানুষ যখন গুম থাকে ও সময় বুঝে দিত বালা করে কুমটা খাবাইয়া গুম লাগাইয়ার বেই লুটার বাদে আমি পড়ি মাছ ধুলে না ও সলাতু বিল্লাইল লাইল মানা সুয়েক সাদিকর আগে রোজা মাস যে মেশাবে খাওয়ার টাইম শেষ চাকর তাকে শেষ তিনটা অত সাতটা অত শেষ ও এর আগ পর্যন্ত নাম রাগ ও সময় উঠিয়া যারা নমাজ পড়িব কোন নমাজ মাগরিবর নমাজ নাই এসা বলে না এগুন নাম হইল সারা লাগি না এগুন নাম হইল তাহাজ্জ আল্লাহ আমরা নবীরে জানাই দেওয়া মিনাল্লাইলিফা তাহাজ্জাদ বিহিনা ফিলা তাল্লাগি পায় যা ইদা তাল্লাক আপনার লগে এটা ফাজি রসুল্লাহর উপরে ছয়ক নমাজ আসলো আমরা ফাঁস নবীলা খান ওইটাই নি ফেটে ফেটে আসি নি এর কারণে এরিয়ার দুই একজনে যেমন আক্তার সাহ আছে যাইনো আছে না হিবাজন ভাই না একজনে ফরিলে আমরা রই যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহ আমরা মাহফিল রে কবুল ফরমাও মাহফিল আরম্ভ থেকে এখন পর্যন্ত আপনার যত বন্ধ হলে সদকা খয়রাত করছেন সারা রে কবুল ফরমাও আয় আল্লাহ শাবান আর মাসু আপনার বন্ধ হলেও মাত্র সিন্নি খাবাইয়া সারা রে শান্তি দিছেন আল্লাহ যারার টাকায় যারার পয়সায় চেষ্টায় সিন্নি বলছি আল্লাহ এরা রন্ধকার খবর বাসি হলে বেশি সিন্নি খাবাই আপনি শান্তি দিল আল্লাহ আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ শান্তির জীবন খান আপনি শরীয়ত সম্মতভাবে খাটাইবার তো ভেদান ফরমাও আল্লাহ আমরা রে মাফ করো আমরা সারার মা বাবারে মাফ করি দেও আল্লাহ যারা আরামর বিছনা হারাম করিয়া বইছেন সারার শরীরের উপরে দুজখর আগুন রাইস হারাম করি দিলাও না আল্লাহ আমরার মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করো আল্লাহ আমরার হকানি হলাম একেরা মহল যে গুরু গেছেন গিয়ে দরজা বাড়াও আউলি একেরা মহলর দরজা বাড়াও আল্লাহ আলী মহল অলি অকল যে গুরু আসেন হাজাতে তুই বা নসিব ফরমাও বিমারি অকলর বিমার দেশি বা দান ফরমাও আমরার এই জমিন আপনি আমরার লবি শান্তির জমিন বানাও আমরার মাসাজিদ আর মাদারি সকলর মহাফিজ আপনি বনি যাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين الله সবগুলো আপনারা বুক এখন আমরা সম্মুখে উপস্থিত বাজুরের হযরত মাওলানা সাইদা মোসা প্রচুর মুষ্টি বক্তা আপনারা ধৈর্য সহকারে